السلام عليكم. وعليكم السلام. আচ্ছা আপনি এটা তো আপনার রস নাকি? হ্যাঁ। কিভাবে এটা এখানে আসলো, মানে কি করলেন? এখানে আগা দিন গাছ লাগাইছি বিকালে। হ্যাঁ, এদিকে তাকাই বলেন। আমি এদিক তো আখা তো ও আখা নিমে যাচ্ছে। আচ্ছা, তো সকালে বিকালে লাগাছি, সকালে নামা রস লি আসছি। হ্যাঁ আচ্ছা, এখন যে সেকে টেকে আখা তো উঠা দিছি। এখন একটু অল্প রস জাল দিয়ে একটা পিঠা সেরা বানা রাখি দেব। পিঠা সেরা বানা রাখি দিবেন? হ্যাঁ লাগান। হ্যাঁ এদিকে একটু তাকাই বলেন। আমি মোটের উপর হ্যাঁ চার পাঁচটা লাগাই। চার পাঁচটা লাগান? হ্যাঁ। আচ্ছা, আপনি তাহলে তিন দিন আপনি হাটের দিন করে বিক্রি করেন নাকি? হাটের দিন করে বিক্রি করে। আপনি খাঁটি খেজুর গুড় সরবরাহ বা কেউ যদি নিতে চায় তাহলে আপনি দিতে পারবেন না? একবারে খাঁটি গুড় আমার চিনে টিনে কিছু নাই। তাই? তাহলে কত টাকা কেজি নেবেন যদি অনলাইনে দেন? অনলাইনে দিলে 160 টাকা কেজি নেব। তাই? আচ্ছা ইনশাল্লাহ। তাহলে কয় ধরনের গুড় আপনি দিতে পারবেন? আমি গুড় লালিও দিতে পারবো। তাহলে এবং খানও দেওয়া যাবে, ছোলা লালি, দানা লালি আর পাটালি, খোরা, এগুলো সব কিছু দিতে পারবেন নাকি? সবকিছু দেওয়া যাবে। আচ্ছা ইনশাল্লাহ। তাহলে আপনি আজকে গুড় তৈরি করবেন না, কিন্তু ওই পিঠার যে সেরা এটা তৈরি করবেন? হ্যাঁ সেরা তৈরি করবেন। কেউ যদি পিঠা খাওয়ার জন্য সেরা নিতে যায় তাহলে আপনি তো সরবরাহ করতে পারবেন? হ্যাঁ সরবরাহ করতে পারবেন। তাহলে ইনশাল্লাহ। আপনার এই সেরার কত দূর? গুড়ের সেরা আচ্ছা দর্শক, আমরা দেখতে পাচ্ছেন এই আমাদের গুড়ের সেরা তৈরি হয়ে গেছে। তো এই গুড়ের সেরা দিয়ে এই যে পারুটি দিয়ে খাওয়া হচ্ছে, আপনারা এইভাবে এই গুড়ের সেরাটা, গুড়ের সেরাটা এই যে দেখুন, এই যে গুড়ের সেরা, এই গুড়ের সেরাটা আপনারা কেনার পরে আপনারা বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে এই গুড়ের সেরা দিয়ে খাইতে পারবেন। যেমনটি যে এখানে দেখা যাচ্ছে যে পারুটি দিয়ে খাচ্ছে, দেখেন কত সুন্দরভাবে একেবারে ভিজে যাচ্ছে। গুড়ের সেরা তৈরি হয়ে গেছে, তো আপনারা অবশ্যই